نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فيا أيها الحاضرون، رحمنا رحمكم الله. إن الله يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. قاد أمة أرقاد مؤمنين أرقاد مؤمنا. قاد أمة أرقاد مؤمنين أرقاد مؤمنا. أشبنا نبي آلي بوبون دكار حبنا جيبون أرقاد مؤمنين أرقاد مؤمنا. اللهم مولانا محمد وعلى آله. پیارے حاضران مجلس، دیندار فرض گر ہمارا اللہ والا بابا جی رب خیرا پردانا سینما دھرمی کا ماں بنرا رب العالمین اللہ پاک اے جے سمائی اے جے ٹائم میں امی مائی کے موک دیے تھے ایک دل مانوش راستہ گھٹے گھرا گھری کر چھے ایک دل مانوش رسول محبت اللہ رب حلو بسائے اے جنت رے بابا نے ایسے گوشت چھے ہمرے اتر خوشی نہ بیزا خوشی رب العالمین اللہ پا اللہ نبی دو جہان بادشاہ ایک دن راستہ دیا جاتسی لے اللہ رسول دیکھتے لگا اللہ نبی کی جو صحابی رمی اللہ من نبی قائم کرتے اللہ ایمان اللہ رسول خطبہ تعالی چلا کرتے اللہ نبی رسول کے جب ہم دیکھتے بلن صحابہ اکرام بلی یا رسول اللہ یا حبیب اللہ حجود اما در جنت رے بغانے آشے واما سنا چد بابا جرا بھائرا ایک دو ٹھنڈا ماتا ہے بسے گلے بابا اللہ نبی دو جانے بادشا جناب محمد رسول اللہ جب راستہ سے جچی لے اللہ نبی کے دیکھے اللہ نبی سامرا بھائیا رسول اللہ یا حبیب اللہ حجور اما دری مجلس مدی حسین اللہ نبی سامرا جب راڑ دی لے اللہ نبی دو جانے مجلس مدی گئے جوان پرے بلے بابا صحابیرا تمرے خانے ملا بن نبی قائم کرنچو تمرے خانے اللہ آئے وانا رسول بطا بطرہ مچنا کرنچو امی رسول اللہ نیزے چکے دیکھتے بائی اللہ ملائی کا فرنستارا اللہ در فرنستارا دورے ڈانا بیچیے دیئے تمہا در جنب مخمیرہ در دعا کر دیا چی جو رے بولین یہ ڈھولر سے جائے گا এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাবার্তা আলোচনা হবে, কোরআনের কথা আলোচনা হবে, রাসূলের হাদিসের কথা আলোচনা হবে। এই জায়গাটা হলো জান্নাতের বাগান। আল্লাহ রাসূল কি জানিয়েছেন, এই জায়গার উদ্দেশ্য করে কেউ যদি আসে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, প্রতিটা কদমে কদমে তার সগীরা গুনাহ দশটা করে মাফ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সোনা চাঁদ বাবা জিয়া ভাইয়া
রাসূলের কথাবার্তা আলোচনা হয় যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাবার্তা আলোচনা হয় ও জায়গাতে যারা এসে বসে আল্লাহর মালাইকা ফরিশতারা আল্লাহ নূরের ফরিশতারা নূরের ডানা বিছিয়ে দিয়ে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে লাগে ও শোনা চাল বাবা দিয়া ভাইরা একটু ঠান্ডা মাথায় বসে গলে বাবা আল্লাহর নবী তো জানেন বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছে আল্লাহর নবী সাহাবীদেরকে বলে ও আবার সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম ও আমার সাহাবীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমাদের বাড়ির সম্মুখে যদি একটা আকরা নদী থাকতো ও আমার সাহাবীরা আর তোমরা যদি দিনে পাঁচবার ওই নদীতে গোসল করতে তোমাদের গায়ে কি ওই কোনো ময়লা থাকতো আল্লাহ নবী সাহাবীরা উত্তরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের বাড়ির সম্মুখে যদি একটা করে নদী থাকতো আর আমরা যদি দিনে পাঁচবার গোসল করতাম আমাদের গায়ে কোনো ময়লা থাকতো না আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের বলছে বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম তোমাদের বাড়ির সম্মুখে যদি একটা করে নদী হতো আর তোমরা যদি দিনে পাঁচবার গোসল করতে তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকতো আল্লাহর নবী সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের গায়ে আর কোনো ময়লা থাকতো না আল্লাহর নবী তখন বলতে লাগে ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য নামাজ নিয়ে এসেছিলাম কত অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ এনেছিলাম আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য পাঁচ অক্ত নামাজ এনেছি আর দিনে পাঁচবার যদি তোমরা নামাজ আদায় করো পাঁচ অক্ত নামাজ যদি তোমরা আদায় করো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের গায়ে আর কোনো গুনাহ থাকে না জোরে বলে তাহলে আমরা যদি দিনে পাঁচবার নামাজ পড়ি আমাদের গায়ে আর কোনো ময়লা থাকবে না আল্লাহ নবী তো জানেন বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন বাবা সাহাবীরা নামাজ এমন একটা জিনিস আমার কোন বান্দা বান্দি যদি আদায় করে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিন মহা মুসিবতের দিন যখন রব্বুল আলামিন আল্লাহ পাক তোমাদের হিসাব নেবে প্রথমে হিসাব হবে তোমাদের নামাজের হিসাব আর যদি তোমরা নামাজ শিখমত আদায় না করতে পারো কিয়ামতের দিনে মহা মুসিবতের দিন তোরা মরে যাবে বাবা জাহান্নামী হয়ে যাবে আল্লাহ নবী তাই জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবীরা তোমরা ভালো করে তিনবার নয় পাঁচবার ভালো করে নামাজ পড়ে নেবে আল্লাহ নবী জানিয়ে দিলে ও আমার গুনাহগার উম্মত উম্মতানীরা তোমরা নামাজের দিকে খেয়াল লাগবে বাবা এখন বাড়িতে বাড়িতে আশেপাশে মসজিদের অভাব নাই মুসল্লির টানাটানি পড়ে যায় বাবা ও আমাদের যখন হিসেব নেওয়া শুরু করে দেবে আমরা মুসলমান ধরা পড়ে যাবো বাবা আরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহর নবী দোজানের বাদশা একদিন হারিয়ে গেলেন রব্বুল আলামিন আল্লাহ পাক রাসূলকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আছেন আপনার সাথে আমার কিছু গোপনীয় কথা আছে আল্লাহ রাসূল আল্লাহর হুকুমে চলে গেলেন আল্লাহ নবীর সাহাবীরা রাসূলুল্লাহকে খুঁজে পায় না আল্লাহ নবী হারিয়ে গেলে আল্লাহ রাসূলকে একদিন নয় দুদিন নয় তিন তিন দিনে পাওয়া যায় না আল্লাহ নবীর সাহাবীরা এগুলি অগলিতে খুঁজে খুঁজে রাসূলুল্লাহ
আল্লাহ কে পায় না ভাই আল্লাহ নবী সাহাবীরা দিশা খারাপ হয়ে গেল আরে রাসূল কে কত محبت করি আরে রাসূল কে কত ভালোবাসি আরে রাসূল কে কত প্রিয় করি রাসূলুল্লাহ কে আজ একদিন নাই দুদিন নাই তিন দিন পায় না ভাই আল্লাহ নবী তো জান বাদশা আল্লাহ রাসূল কোথায় গিয়েছেন আল্লাহ নবী চলে গেলেন আল্লাহর দরবারে রব্বুল আলামিন আল্লাহ পাক ডাক দিলেন ইয়া রাসূল সাথে আমার কিছু গোপনীয় কথা আছে আল্লাহ নবী তো জানে বাদশাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের কথা শুনে সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ চলে গেলে রব্বুল আলামিন আল্লাহ পাক রাসূলুল্লাহ কে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার সাথে আমার কিছু গোপনীয় কথা আছে আল্লাহ নবী হাজির হয়ে গেলেন